13 নভেম্বর রাজ্যের মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচন। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখে জন বার্লার বাড়িতে হঠাৎই হাজির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতা জন বার্লার বাড়িতে বেশ কিছুক্ষণ বৈঠক করেন সুকান্ত মজুমদার এবং রাজু বিস্তা। তবে বন্ধ দরজার ভিতরে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখে সেইভাবে দেখা যাচ্ছে না জন বার্লাকে। অন্যদিকে এর মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বোন। এই ঘটনায় ডুয়ার্সের রাজনীতিতে গুঞ্জনের পারদ বেশ খানিকটা উপরে রয়েছে। সেই আবহে এবার বানারহাটে লক্ষ্মীপাড়া চা বাগানে জন বার্লার বাড়িতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ রাজু বিস্তা। জন দার সাথে বাড়িতে আসা হয়নি, কোনো ব্যক্তিগত স্তরে আলোচনা। ওনার স্ত্রী বহুদিন ধরে অসুস্থ, ক্যান্সারে ভুগছে, তার সাথে কথা সেই বিষয়ে তাকে দেখা, তার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া। বাই ইলেকশন নিয়ে কোনো কথা আছে? বাই ইলেকশন তো বাই ইলেকশনের মতো চলছে। উনি কি প্রচারে নামবেন? উনি এখন পারিবারিক সমস্যা নিয়ে, বিশেষ করে স্ত্রীর অসুস্থতা নিয়ে একটু ব্যস্ত আছেন, তো সেইখান থেকে উনি যদি ফাঁকা হন তাহলে তখন নামবেন। जल्दीबाजी में कुछ ना कुछ हुआ है जिसके कारण से वहाँ अपने ही लोग निर्दल में उन्होंने नॉमिनेशन फाइल किया है। दो दो हमारा बुद्धिमान लामा जी और तो गोरखा कम्युनिटी से आता है, एक मिटिया कम्युनिटी से आता है जो नानू साहिब, वो भी हमारा भाई है, दोनों बीजेपी के कार्यकर्ता है। इसीलिए मैंने बोला कि इस समय कोई, हम तो सभी को लेके चलने वाला लोग है। आज से नहीं, 2007 से दिवस में गोरखा आदिवासी मेचे रावण को सब को लेके हम चलने वाले हैं, सभी समुदाय को लेके चलने वाले हैं। तो इस जगह एक तरफ आदिवासी, एक तरफ मेचिया, एक तरफ गोरखा, हमको ये कहीं डिसीजन लेने में गलत हुआ है, जिसके कारण से हमें किसी को नाराज, इधर सपोर्ट करता हूँ तो ये नाराज होता है, इधर करूँ तो वो नाराज होगा। इसीलिए मैंने अभी का इस बाय इलेक्शन में थोड़ा सा मुझे दिक्कत हो रहा है।